বিনু দিদি, সাগর এখানে? এ কেমন চেহারা হয়েছে তোমার বিনু দিদি? সবার কপালে তো আর সুখসহ্য হয় না রে, আমার কপালেও হয়নি। লক্ষ্মী ভাইটি, মাকে তুই বলিস না। ছোড়াটা কে? মাসি তো সব জানে বিনু দিদি, তোমার খবর পেয়ে তো মাসি বিছানা নিয়েছেন, কবরের জাঠা দেখে গেছেন, তোমাকে খবর দিতে বললেন, তাই তো সতীর জাঠা আমাকে পাঠালেন। কি বললি? মা সব জানে? কি হয়েছে মায়ের? কবরের জাঠা কি বলেছে মাকে? আচ্ছা, বাপের বাড়ির সাগরে কি বলেছেন জানি নে। তুই সব জানিস সাগর, তুই আমার কাছে লুকোচ্ছিস। তুই এক্ষুনি বল, তুই আমার কাছে লুকোস না। মা নিশ্চয় খুব অসুস্থ হয়েছে, নইলে কবরের জাঠা আমাকে খবর পাঠাতে বলবেন কেন? হ্যাঁ বিনু দিদি, মাসির অবস্থা ভালো নয়। না না, মায়ের কিচ্ছু হয়নি, আমি মায়ের কিচ্ছু হতে দেবো না। আমি এক্ষুনি যাবো মায়ের কাছে, চল মাকে সুস্থ করে তুলতেই হবে। আয়, দাঁড়া 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 দাঁড়া, বলি হবিষ্যের হাড়ি চাপতে দে, তুমি যাচ্ছ কোথায়? একটু পিকেরে তুই এখানে কেন? ওকে কিছু বলবেন না, মা অসুস্থ তাই ও খবর নিয়ে এসেছে। মায়ের অসুখ বলে তুমি আচার বেচার চুরক ধরে পাঠিয়ে বাপের বাড়ি ছুটবে? আয় ছোড়া, তুই ওর বাপের বাড়ি গিয়ে বলগে, বিপিনের বেদবাকে এখন আমরা পাঠাবো নে, সে আজকে শান্তি সাথ চুকে বুকে গেলে তারপর যাবে। না, ও একা ফিরবে না, আমি ওর সাথে যাব। চল খবরদার, পথ ছাড়ুন, আমাদের যেতে দিন। হ্যাঁ ওমা, কে কোথায় আছো ভাই? দেখে যাও কি অলক্ষণে কাণ্ড করছে, দেখে যাও। আমি মরেছে একটা দিন হয়নি, এর মধ্যে সে মেয়ে বলছে বিধবা রাস্তায় বেরোবে। শিগগিরই এসো মা, কোথায় কে আছো? কি হয়েছে, কি হয়েছে? বেদ করো, বেদ করো, এর একটা বেদ করো। এই অলক্ষ্যী এখন হবিষ্যে জলাঞ্জলি দিয়ে গ্যাং গ্যাং করে বাপের বাড়ি চলল, নাকি তার মায়ের অর্থ? তা বললে তো হবে নি, এখন তোমার কোথাও যাওয়া হবে না। এটা কি তোমার বাপের বাড়ি যাওয়ার সময় হলো? তোমার কোনো আক্কেল জ্ঞান নেই গা? আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই, আমাকে যেতেই হবে। চল চল। এই মেয়ে, এই মেয়ে, কথা শোনো, কথা শোনো। যশ্বজি, যখন তখন ইচ্ছে করলে যাওয়া যায় নাকি?